नमस्कार प्रिय बंधुरा आबार आपनादेर सामने हाजिर होयेछि आमार प्रिय चैनल सठिक चलार पथ चैनल पक्ष थेके आपनादेरके आमार अशेष धन्यवाद कारण आमी दस दिन 100 सबसक्राइबार फैमिलिर साथे जुक्त होयेछि एवं एर जन्य आपनादेरके आमार अशेष धन्यवाद। चलुन आज के सामने एक नतून विषय निये आलोचना करब जे विषयटी खूब गुरुत्वपूर्ण विषय एटी आपनादेर चलार पथे एवं शरीर सुस्थ रखार जन्य आपनादेर प्रत्येकेर प्रयोजन एवं आजकेर भिडियोटा आपनारा प्रथम थेके शेष अब्दि मन दिये देखुन एवं एटा मने रखार चेष्टा करुन एवं मेने चलुन। आज के आमी आपनादेर काछे किछु टिप्स राखब जेटा आपनादेर एवं आपनादेर परिवार सुस्थ थाकार टिप्स। चलुन आजकेर आमार विषयबस्तु हलो कृमि। এটি একটি ভয়াবহ প্রোটোজোয়া জাতীয় ইনফেকশন। এই ভয়াবহ ইনফেকশন থেকে আপনাকে বাঁচতে গেলে কি কি করবেন আর কি কি করবেন না এই বিষয়টি আপনাদের সাথে আমি আলোচনা করব। কৃমি কেন হয় ঘন ঘন এই বিষয়ে আপনাকে কয়েকটা আমি উপদেশ দেব যে কারণ হচ্ছে যে আপনাকে মাঠে ঘাটে পায়খানা যাওয়াটা বন্ধ করতে হবে। আর কি করতে হবে না পুকুরে নালাতে কোনোভাবেই কিন্তু জলসেচ করা চলবে না, এগুলা কিন্তু কৃমির উৎস। আর কি করবেন যখন আপনি বাথরুমে যান বা বাইরে যান তখন আপনাকে কিন্তু জুতো ব্যবহার করতে হবে। আর কি করবেন না খাবার সময় প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা বাড়ির বাচ্চাদের সকলকেই খাবার সময় সাবান দিয়ে হাত ধুতে বলবেন। আর কি করবেন না আপনারা যে বাসনপত্রতে আপনারা খাবেন সেগুলা অন্তত কলের জলে ধুবেন, পুকুরের জলে ধুবেন না এবং পারলে মাঝে মধ্যে বিশেষ করে বাচ্চাদের থালা বাসনগুলো আপনারা একটু গরম জল গুলি দিবেন। আর কি করবেন না বাইরের জল খাবেন না কোনোভাবেই, পুকুরের ডবা বা কুয়োর জলটাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের কৃমি সংক্রমণ থেকে আপনারা অনেকটাই বাঁচতে পারবেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার ভালো থাকবে। এবারে চলুন কৃমির লক্ষণ কি আমরা বুঝব যে কি করে আমাদের কৃমি হয়েছে। কৃমির প্রধান কয়েকটি লক্ষণ হল যে কৃমি হলে বিশেষ করে মন্দুয়ারে অল্প স্বল্প চুলকানো আর কি না, পেটে মাঝে মধ্যে যন্ত্রণা এবং পায়খানা যাওয়ার সময় পেটের যন্ত্রণা, আবার কি না পায়খানার সাথে অল্প স্বল্প রক্ত আমাশয় আপনি কৃমির জন্য দেখাতে যেতে পারে। আর কি হতে পারে না মলদুয়ার চুলকানো কিন্তু একটা কৃমির লক্ষণ। আর কি না আপনার ক্ষুধামন্দতা খিদা কমে যাওয়াও কিন্তু কৃমির লক্ষণ, আবার কাশিও যদি হয় সেটাও কিন্তু আবার কৃমির লক্ষণ থাকে। তো বন্ধুরা এইসব কারণে আমরা বুঝি যে পেশেন্টের মোটামুটি কৃমি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। তো আমাদের কৃমি হলে কি কি করণীয় না কৃমি হলে আমাদেরকে কৃমির ওষুধ অ্যালবেন্ডাজল বা ম্যাবেন্ডাজল জাতীয় কৃমির ওষুধ খেতে হবে। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশই আছে প্রত্যেক ব্যক্তিকে অন্তত বাচ্চা কি বড় সকলকেই 3 মাস অন্তর কৃমির ওষুধ খাওয়াবেন, কারণ কৃমি একটা ভয়াবহ রোগ। কৃমি হলে আমাদের রক্তহীনতা হতে পারে, তার থেকে মারা যেতে পারে, কৃমি আমাদের ব্রেনে চলে যেতে পারে, সেখানে কি হয় না ব্রেনে ইনফেকশন হয়ে মৃত্যু ঘটতে পারে, তাহলে কৃমি হলে কাশি হতে পারে, তাহলে এই কৃমি হলে একটা মানুষের মৃত্যু কিন্তু ঘটতে পারে। কৃমি এমন একটি ভয়াবহ প্রোটোজোয়া রোগ। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, প্রথম থেকে শেষ অবধি মনে রাখার চেষ্টা করুন, মেনে চলুন, বাচ্চাদিকে মেনে চলাতে সহযোগিতা করুন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুক। যেহেতু আমার চ্যানেলের নামই হল সঠিক চলার পথ, আপনারা সঠিক পথে চলুন। প্রিয় বন্ধুরা আমি প্রত্যেক দিনই নিত্য নতুন চিকিৎসা সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। আমার ভিডিওগুলো আপনারা ভালো করে দেখবেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের ফ্যামিলি ভালো থাকবে বলে এখানেই আমি আবার শেষ করলাম। আজ কালকে আমি আবার আসব, নিত্য নতুন ডিশ নিয়ে আলোচনা করব, পরামর্শ দেব। এটা আমার মত নয়, বিশিষ্ট ডাক্তারবাবুদের মত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকে আমি এখানেই শেষ করলাম। হয়েছে।